আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। শ্যামলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন হিরো আলম। এবার সিইও নট ফর মাইন্ড খ্যাত শ্যামলের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিলেন হিরো আলম। হিরো আলম অভিযোগ করে বলেন, সম্প্রতি সিইও নট ফর মাইন্ড খ্যাত শ্যামল একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। তাতে শ্যামল হিরো আলমকে কটাক্ষ করে বলেন, আমি মাই নেম ইজ শ্যামল, আজ থেকে আমি হিরো শ্যামল, আজ থেকে হিরো আলমের দিন শেষ, শ্যামলের সোনার বাংলাদেশ। এরপর তিনি আরও বলেন, আমি যে বাংলার হিরো শ্যামল, মনটা যে আমার সহজ সরল। এই প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি নিজের প্রতিভায় আজ দেশ বিদেশে পরিচিত। কারোর প্রতিভা থাকলে সে নিজের প্রতিভা প্রমাণ করুক। সরাসরি আমার নাম বলে গান গাওয়ার মানে কি? আমার নাম বলে কটাক্ষ করে গান গাওয়ায় আমি খুব দ্রুতই তার বিরুদ্ধে মামলা করব। তবে এ ব্যাপারে শ্যামলের মতামত জানা যায়নি। উল্লেখ্য, শ্যামল রায় বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকার নেপাল রায়ের ছেলে। লেখাপড়া না জানলেও কথায় কথায় তিনি ইংরেজি বলেন। তার হ্যাব এ রিল্যাক্স সিইও নট ফর মাইন্ড উক্তিটি ফেসবুকে ভাইরাল হয়। উক্তিটি মূলত তার এক সাক্ষাৎকার থেকে নেওয়া। মূলত এই একটি উক্তির কারণেই সাক্ষাৎকারটি ভাইরাল হয়ে যায়।